সুমিতা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। দেখুন, লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার মাছের মুড়োটাকে ধুয়ে এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে এই মুড়োটা এবার আমি ভেজে নেব। এই দেখুন, এতে আমি নুন দিলাম আর হলুদ দিলাম। এটাতে একটু নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি মাছের মুড়োটা দিয়ে দেব। এভাবে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ। এবার আমি দেখুন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুড়োটা এতে ভেজে নেব। এই দেখুন, আমার মাছের মুড়ো দুটো আমি ভেজে নিয়েছি এইভাবে। লাল লাল করে ভাজতে হবে। এবার আমি এতে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর একটু আদা বাটা। এই দেখুন তেজপাতা দিলাম, এবার একটু আদা দিলাম, আদা বাটা দিয়েছি। এবারে আমি এতে লাউটা দিয়ে দেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি, এবার আমি এতে লাউটা দিয়ে দেবো। এই দেখুন লাউটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু সাদা জিরে গুঁড়ো দেব। এই দেখুন একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু আন্দাজ মতন দেবেন যতটা লাগবে পরিমাণ মতন। এবার আমি এতে একটু সাদা জিরে গুঁড়ো দেবো। আর দেবো কাঁচা লঙ্কা চেরা। এই দেখুন, আমি কাঁচা লঙ্কা আগে ছিঁড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দেবো মাছের মুড়ো, যে মুড়ো দুটো আমি ভেজে রেখেছি সেটা এবার আমি এতে দিয়ে দেবো। এই দেখুন, এবার এই মাছের মুড়ো দুটো দিয়ে দিলাম। মুড়োটাকে এবার আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব। একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এই দেখুন ভেঙে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মুড়োটার সঙ্গে লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এতে একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি এতে দিয়ে দেবো। এই দেখুন, আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন, আমি লাউ ঘন্ট
করেছি এভাবে। মাছের মুড়ো দিয়ে আমার লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। দেখুন লাউ ঘন্ট একদম রেডি। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।